এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাটুলের কাছে তোরা খাবি লাথি, ছুটে গিয়ে তেরে ফুরে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। চুপ করবি তুই বিচ্ছু? আমাকে বলতেই দিচ্ছে না, কখন থেকে শুধু নিজেই বকে যাচ্ছে। শোন বাচ্চা, বড়রা যখন কথা বলবে ছোটদের চুপ থাকতে হয়। হ্যাঁ বল দেখি, এবার কোন তেপান্তরের দেশে বেড়াতে যাচ্ছিস? এবার পূজায় আমরা আন্দামান যাচ্ছি। ইন বাবা, এ তো অনেক দূর গো, এই জাহাজে করে যেতে হয়। আমরা প্লেনে যাব। শোন বাচ্চা, বাংলার পুজোতে আমরা বাঙালি, এই বাংলাদেশ ছেড়ে আমরা কোথাও যাই না। তাছাড়া শুনেছি আন্দামানের ওই দিকটায় সমুদ্রের জল শুকিয়ে যাচ্ছে। আমি তুই বিচ্ছু? আরে বিচ্ছু বাবু মনের রাগে এমন বলতেছে গো। বাচ্চা ঘুরতে যাবে শুনে বিচ্ছু বাবুর পেরানটা কেমন হাঁক পাক করতেছে। শোনা নিতাই দা, আমার পেরানটা না অত ঠুনকো নয় যে আন্দামানের কথা শুনে হাঁক পাক হাঁক পাক করবে। অমন আন্দামান না সকালে গিয়ে বিকালে আসতে পারি। এই তো সেদিন একটা আফ্রিকা যাবার অফার ক্যান্সেল করে দিলাম। বিচ্ছু, মাতুঙ্গা যদি একবার জানতে পারে তুই এই সব। শোন বাচ্চু, তোর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন গোল খাবার ইচ্ছা হয় তুই খা, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই কতদিন পর শুনতেছি গো আমার বিচ্ছু বাবু কাজ করবে। অকাজের মাঝে টুকুসকানি কেমন কাজ করলি তো বাটুল বাবুর কাছে ধোলাই খেতি হয় না। হ্যাঁ হ্যাঁ, খবরটা তো আমিও পড়েছি। আফটার অল পিয়ালি দেবী এত ফেমাস একজন অভিনেত্রী ছিলেন। উনি মৃত্যুর দুদিন আগেও শুটিং করেছেন, 118 খানা সিনেমা করেছেন, তার মধ্যে 100টার উপর সুপারহিট। আমিও তো পিয়ালি দেবীর বেশ কয়েকটা ছবি দেখেছি, রাঙা আগুন, হোগলা বনের সুন্দরী। আই এম সরি, ওটা হোগলা বনের সুন্দরী নয়, হেতাল বনের সুন্দরী। আশ্চর্য, এমন একজন ব্যস্ত অভিনেত্রী হঠাৎ এমন করে মারা গেলেন। পেপারে তো পড়লাম ঘুমের মধ্যে হার্ট ফেল করে ওনার মৃত্যু হয়েছে। না না, তাহলে তার জন্যই তো আপনার কাছে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যস্ত একজন অভিনেত্রী হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন, এটা অবশ্যই দুঃখের, কিন্তু গন্ডগোল কোথায়? গন্ডগোল একটা আছেই। দেখুন, আমি পিয়ালি দেবীর সেক্রেটারি হিসেবে প্রায় 4 বছর কাজ করছি। শুটিংয়ের ডেট ঠিক করা থেকে ব্যাংক অ্যাকাউন্টে ওনার টাকা পয়সার হিসাব সব আমাকেই রাখতে হতো। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। পিয়ালি দেবী মারা গেলেন হার্ট ফেল করে, অন্তত ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেটে তাই লেখা রয়েছে। কিন্তু পিয়ালি দেবীকে যিনি গত 10-12 বছর ধরে চিকিৎসা করছেন, ডক্টর ব্যানার্জি নিজে আমাকে বলেছেন পিয়ালি দেবী হার্ট ফেল করেননি। তার মানে কি বলছেন আপনি? ঠিকই বলছি। দরকার হলে আপনি নিজে ডক্টর ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারেন। আসলে মৃত্যুটা যে কিভাবে হলো সেটাই বোঝা যায়নি, কোনো অস্বাভাবিকতা নেই, শুধু নিথর দেহটা যেন ঘুমিয়ে রয়েছে। স্ট্রেঞ্জ। সুজয় একদম ঠিক বলছে, এমন কেস আমি এর আগে পাইনি বাটুল বাবু। হার্ট ফেল যে কারণে হতে পারে, পিয়ালি দেবীর শরীরে তেমন কোনো লক্ষণ ছিল না, অথচ শরীরে কোনো আঘাতের চিহ্ন? না, একদম না। পিয়ালি দেবীর অন্য কোনো রোগও ছিল না, একদম সুস্থ মানুষ। মৃত্যুর আগের দিনও ওনাকে দেখেছি আমি, কোনো এক ছবির শুটিং করে ফিরেছিলেন, আমাকে কল করলেন। ডক্টর ব্যানার্জি, কাল রাতে আমার ঘুমটা ভালো করে হয়নি। প্রেশার একদম নর্মাল দেখলাম, শুটিংয়ে ধকল গেছে, একটু আর্লি শুয়ে পড়ুন,
ফোন বন্ধ করে রাখুন। স্যার মানে আপনি বলতে চাইছেন রাতের বেলা ঘুমের মধ্যে হঠাৎ শরীর খারাপ হলো, হার্ট ফেল করলেন, তেমন শরীর খারাপের কারণ বা লক্ষণ আপনার চোখে পড়েনি? ক্লিনিক্যালি নয়, পড়েনি। হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে গেছে, এটা তো এক প্রকার হার্ট ফেলই। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনাও আমি খতিয়ে দেখছি। ওকে ডক্টর ব্যানার্জি, ব্যাপারটা আমি দেখছি। এত বড় একজন অভিনেত্রীর মৃত্যুর কারণটা এত রহস্যজনক হোক আমিও চাইব না। উনি রাতে ঘুমলেন বাট আর উঠলেন না, কিন্তু কেন সেটাই আমাদের প্রশ্ন। আমি যে পথে বসলাম মশাই, ফিল্মটার 80% শুটিং হয়ে গিয়েছিল, ভাবতে পারিনি এরকম একটা অঘটন হবে। গত সপ্তাহে শুটিং শেষে আমরা একই গাড়িতে করে হিজলপুর থেকে ফিরে এলাম। উনি একদম সুস্থ ছিলেন? সুস্থ মানে, আমরা নেক্সট শুটিং এর ডেট নিয়ে আলোচনা করলাম, তবে তবে কি পিয়ালে দেবী আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন ওকে যেন আবার অন্তত মাসখানিক পরে শুটিং এ ডাকি, মাঝখানের সময়টুকু আমি যেন অন্য সিনগুলো শুট করে নিই। এক মাসের সময় চাইলেন? কেন সুজয়বাবু, ওনার কি অন্য কোনো ছবির কাজ নেওয়া ছিল বা বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিং? দুটোর একটাও না। উনি সাধারণত একটা ছবির কাজ শেষ না করে অন্য ছবি শুরু করেন না, আর বেড়াতে গেলে তো ওনার টিকিট, হোটেল বুকিং সব আমিই করতাম। ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, উনি কি মাঝে মাঝেই এমন শুটিং অফ করে বাড়িতে থাকতেন? কি বলছেন কি, উনি ছিলেন কাজ পাগল মানুষ। একদিন বাড়িতে থাকলেই বলতেন, সুজয় দম বন্ধ হয়ে আসছে, টাইম কাটছে না। রঞ্জনবাবু, হিজলপুর বললেন না জায়গাটা যেখানে শেষবারের মতো পিয়ালি দেবী শুটিং করেছিলেন? হ্যাঁ, হিজলপুরে একটা বেশ পুরনো জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির একটা পোর্শন আমরা ভাড়া নিয়েছিলাম, একেবারে দারুণ লোকেশন ছিল স্যার। আমার ছবির গল্পটা ওই জমিদার বাড়ি নিয়ে। পিয়ালি দেবী করছিলেন ওই জমিদার গিন্নির রোলটা, জমিদার হলেন খামখেয়ালি অত্যাচারী। বুঝলাম, আজ তাহলে আমি আসি রঞ্জনবাবু, পরে দরকার হলে আবার আসবো। ঠিক আছে, আমার তো যা হবার তা হয়েই গেল। ভাবিস না, উনি একজন ফিল্ম অ্যাক্ট্রেস, তাই আসলে অভিনেত্রী বলে নয়, একজন মানুষ এভাবে মারা গেলে, অথচ প্রকৃত কারণ কি সেটা জানা গেল না। না না, এটা মেনে নেওয়া যায় না। ঠিকই তো, ঠিকই তো, আমি ওনার একটা বই দেখেছিলাম টিভিতে। মাদুলদা, আমরা তাহলে কাল সকালে হিজলপুর যাচ্ছি, নয়তো দুপুরের মধ্যে পৌঁছতে পারবো না। মাদুলদা, হিজলপুর জায়গাটা অনেকটা আন্দামানের মতো, তাই না গো? কি, দুদিন বোধহয় ঠ্যাঙানি বাদ গেছে, তাই না? না না, ঠিক আছে ঠিক আছে মাদুলদা, ঠিক আছে। এক সময় বেশ জাগজমক ছিল এই জমিদার বাড়িতে, এখন শুধু হাড়গোড় বার করা কঙ্কাল। জমিদার বংশের কেউ থাকে না বোধহয় এখন এখানে? না, এই গ্রামেই ওই বংশের লোকজন থাকে, বাড়িটাকে মেইনটেনেন্স করবে সেই পয়সাটাও নেই। শুটিং এ ভাড়া দিয়ে কিছু টাকা পাচ্ছিল, তাও তো বন্ধ হয়ে গেল। সুজয়, শুটিংটা কোন দিকে হচ্ছিল? ওই ওই দিকে, দোতলা আর তিনতলাটা নিয়ে। ওই দিকটাতেই আগে চল। মাতুলদা, তোমরা যাও, আমি আর বিচ্ছু বরং বাইরে এইখানে অপেক্ষা করছি, উপরে আর উঠবো না গো। ঠিক আছে, তবে বাইরে বের হবি না, কিন্তু এখানেই থাকবি। ঠিক আছে মাতুলদা। বাচ্চু, একটা বল পেয়েছি দেখ। পাড়ার ছেলেরা মনে হয় খেলছিল জানিস, এখানে এসে পড়েছে আর খুঁজে পাইনি। ক্যাচ ক্যাচ খেলবি? মাতুলদা তো এখনো ফিরছে না রে বিচ্ছু। ঠিক আছে চল, তোর ওই ক্যাচ ক্যাচই খেলি, সময়টা কাটবে। ঠিক আছে, তুই ওই দিকটায় দাঁড়া। হ্যাঁ, আমি বরং ওই দিকটাতেই দাঁড়াই। আরে বাবা, তুইও আমার দিকে ছোড়। মিস হলেই আমি জিতবো, এই নে। যা, দিলি তো সব ভণ্ডুল করে, ওই আমার হাতে ছোড়। আমি তো তাই চললাম রে, বলটা অতটা জোরে উপরে উঠে গেল কিভাবে বুঝলাম না তো। নাও এবার বসে বসে আঙুল চষো। এক দৌড়ে গিয়ে বলটা আমি নিয়ে আসছি, ওই ঘরটার ভেতরেই তো ঢুকলো। যাবি তুই, বড্ড বকবক করিস। দূর ভিতর ডিম,
ছুটতে গিয়ে দৌড়ে আসছি। দাঁড়া, এই দেখ। এই কি লোক করেছে, যে দেখছি একেবারে অন্ধকার ঘর। বলটা কোথায় গেল? বলটা হিরে সোড়া, বল নিতে আইসোস বুঝি? কে 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 তো ভয় পাউন লাগবো না, এই যে তোর বল, নিয়ে আজা। কে কে আমি 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 কো কোথায়? এই তো টাকা টাকা, এই তো আমরা বিচ্ছু। কি হয়েছিল তো, কি দেখে ভয় পেয়েছিলি? ওই যে বুড়িটা ওখানে বসেছিল, সাদা চুল, সাদা শাড়ি, বলটা ওখানে ছিল, ওখানে। দূর পাগল, এই তো বলটা দরজার পাশেই পড়েছিল। এবার যে আমাদের ফিরতে হবে। বুড়ি, সাদা চুলওয়ালা বুড়ি। সুজয়, তুমি ওদের নিয়ে গাড়িতে ওয়েট করো, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে স্যার। এই বিচ্ছু, উঠতে দেখি এবার ভাই। চলো আমাকে ধরো দেখি। আমি তো মরছি এই দেশ স্বাধীন হওয়ার আগে। রাঙা পিসি মনে পড়ছে তা হইলে, তরে তো চিনলাম না। যাও গিয়া, ওই পোলাটা তো বল খুঁজতে আইছিল, তুই কি খোঁজতাছস? মানে কিছু না। জানি জানি, তগো হগলের লোভি আমার ওই গয়না গুলার উপর। গয়না? আকাশ থেকে পড়লি যেন মনে হয়। এই বুদ্ধি লইয়া গোয়েন্দাগিরি করস কি কইরা? শোন, সামনে আয়, তরে আমার দরকার। আমাকে আপনার দরকার? ও দরকার, এইটা পইরা দেখ, কয়নার লিস্টি, দুজোড়া কানপাশা, একজোড়া বালা, একটা সাত লহরি হার। সিনেমার শুটিং পার্টিতে ভাড়া দিছিল এই লাহাবাড়ি। পয়সার লোক, রাধেশ শ্যামের বড় ছেলেটা বটকেষ্ট, এইডা আমার গয়নাগুলাও ভাড়া দিছিল। লিস্টি মিলাইয়া সব গয়না ফেরত পাইছি। শুধু সাতলহরি হাটটা পাননি বুঝি পিসিমা? পামো না কেন, বটকৃষ্টটা বলদ, নকল হার ফেরত দিছে, আমার চোখে ফাঁকি দিতে পারে নাই। কার কাছে আছে ওই সাতলহরি হার? শুটিং এ একটা মাইয়া পরছিল গয়নাগুলা। তার মানে পিয়ালি দেবী? মানেটা তুই কই যাবাই কর, আমার ওই হারটা বিয়াতে আমার বাপে দিছিল রে, এইটা নিয়া গেল। কই যাই না, দে না রে, দে না রে ভাই। আচ্ছা ঠিক আছে পিসিমা, আপনি কাঁদবেন না, আমি দেখছি। এই লিস্টটা আমি রাখতে পারি কি? তোর কামে আইলে রাখ তোর কাছে, আমার সাত লহরি হারটা ফেরত পাওনের ব্যবস্থা কর। আমি যে বড় কষ্ট পাইতাছি রে,
কই জান আমার আটা, কই যা দে আমারে, কই যা বাইর কর। রাঙা পিসিমা, তোমার হার আমি খুঁজে বার করবই। আচ্ছা মন্টুল্লা, এত বড় অভিনেত্রী, ওনার এত টাকা পয়সা, তাও পিয়ালি দেবী হারটা ফেরত দিলেন না, নকল হার ফেরত দিলেন। আর ওই হারটা চুরি করে হজম করতে পারলো না, শেষে হার্ট ফেল করলো। সাতলহরি হারটা পরে পিয়ালি দেবী শুটিং করেছেন ঠিকই, তার মানে কি উনি হারটা চুরি করেছেন? তুমি কি বলতে চাইছো মন্টুল্লা? খুবই সোজা, তাহলে তো সন্দেহ ওই ছবির ডিরেক্টর রঞ্জন আইচ, পিয়ালি দেবীর সেক্রেটারি সুজয় বাবু, বা রাঙা পিসিমার গয়নাগুলির বর্তমান মালিক রাজেশ শ্যামবাবুর ছেলে বটকৃষ্ণ বাবুকেও করতে হয়। বাটুল বাটুল, পিয়ালি দেবী মৃত্যুর দিন চারেক আগে ব্যাংক থেকে 15,000 টাকা তুলেছিলেন। তোমার কথা মতো পিয়ালি দেবীর ব্যাংকে গিয়ে আমি খোঁজ নিয়েছি। স্ট্রেঞ্জ, সুজয় বাবু এটা বেমালুম চেপে গেল, এক্ষুনি চলুন তো। আরে আমার একদম খেয়াল ছিল না ব্যাপারটা বলতে, ওই হিজলপুরে যখন শুটিংটা চলছিল তখন ম্যাডাম একদিন আমাকে ফোন করলেন, বললেন ঠিক আছে ম্যাডাম, ওকে, হ্যাঁ হ্যাঁ, ছবিটা হাতে পেলেই আমি হারটা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। হারের ছবিটা আমি কুরিয়ার করে দিয়েছি, শুটিংয়ে আমার ভীষণ দরকার, আর্জেন্ট। কিন্তু বাই দ্য ওয়ে, চেকবুকে আমি একটা পাতা সাইন করে এসেছি, ওটা দিয়ে টাকা তুলে ইমিডিয়েট হারটা পাঠাও, ওকে? ছবিটা আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন বলুন তো, ওই ছবির হারের মতো হুবহু একটা হার আমি রূপো দিয়ে তৈরি করে সোনার জলে সোনার মতো রং করেই পাঠিয়ে দিলাম, হুবহু একই করেছিলাম, সাত লহরি হার। দেখুন, সোনা দিয়ে করতে গেলে তো কয়েক লক্ষ টাকা খরচ পড়তো, পিয়ালি দেবীর যদি আগের অবস্থা থাকতো তবে উনি সোনারই বানাতেন। হারটা এখন কোথায় সে আমি কেমন করে জানবো? হারটা আমি বানিয়ে নিজে গিয়ে হিজলপুরে দিয়ে এসেছি, শুটিং থেকে ফিরে তো আর জিজ্ঞেস করবার ফুরসত পাইনি, তারপরেই তো মানে এই ঘটনা। কি, হারটা নকল ছিল? আমি নিজে লিস্ট মিলিয়ে সব কটা গয়না বটকৃষ্ণ বাবুকে ফেরত দিয়েছি, উনি দেখে নিলেন, ছবির তো 12টা বেজেছে, এবার থেকে চুরির দায়ে ধরা পড়তে হবে। আপনি চুরি করেছেন এ কথা কে বলল? তবে কি হিজলগড়ে পিয়ালি দেবীর সেক্রেটারি ওই সুজয় ছেলেটি যায়নি? গেলে তো আমি জানতামই, কি করতে যাবে, আমাদের তো ওই আসল সাতলহরি হাটটাই ছিল, নকল গড়াতে যাব কেন? বেশ তো, সেটা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে আমি দেখছি। বাটুল বাবু, সুজয় ছেলেটা বোলপুর এক্সপ্রেসে চেপে কোথায় যেন যাচ্ছে, আমাদের লোক ওর পিছু নিয়েছে আপনার কথা মতো। হিজলগড়, দারোগা বাবু, বোলপুর এক্সপ্রেস ছাড়বার টাইম আর প্ল্যাটফর্ম নাম্বারটা বলুন। এখনো 20 মিনিটের মতো বাকি আছে, 4 নম্বর প্ল্যাটফর্ম। দেখি আপনি ওই হারটা দাও। ও, ওটা তো নকল। না, আসল, দাও হারটা। আসলে সুজয়ের মনে সন্দেহ হয় যে পিয়ালি দেবী কেন অমন একটা নকল সাতলহরি হার নিজেই গড়ালেন। হারটা নিয়ে পিয়ালি দেবীর নির্দেশ মতো শুটিং স্পটে না গিয়ে সোজা হোটেলে যায়। পিয়ালি দেবী আসল হারটা তখন সুজয়কে দিয়ে পিয়ালি দেবীর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। আর তখনই সুজয় ব্যাপারটা বুঝে যায়, চুরি করলো পিয়ালি দেবী, বলকাবে সুজয় বাবু, অথচ কেউ গুনাহ করে টের পাবে না বা ওকেও সন্দেহ করবে না, তাই না বাটুলদা? একদম। তারপর শুটিং থেকে ফিরে পিয়ালি দেবী যখন আসল হারটা ফেরত চাইলেন, সুজয় সেটা দিতে চায় না, হারও পেলেন না, অথচ চোরের বদনামও নিতে হবে, আবার একথা কাউকে পিয়ালি দেবী বলতেও পারছেন না,
এই অবস্থাটা সহ্য করতে না পেরেই উনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যান। তবে সুজয় বাবু চলে এলো কেন তোমার কাছে? ডক্টর ব্যানার্জি চাপে। তবে বেচারা জানতো না যে আমরাও আবার রাঙা পিসিমার দেখা পেয়ে যাব। আপনি কি রাঙা পিসি রে চিনস না? ভুল লাগেনি রাঙা পিসি? ওই পোলাডা তো বল খুঁজতে আইছিল, তুই কি খোঁজতাস? মানে কিছু না। জানি জানি তগ হগলের লোভি আমার ওই গয়না গুলার উপর। গয়না? এইটা পইরা দেখ, গয়নার লিস্টি। দুজোড়া কানপাশা, একজোড়া বালা, একটা সাতলহরি হার। কার কাছে আছে ওই সাতলহরি হার? শুটিং এ একটা মাইয়া পরছিল গয়নাগুলা। তার মানে পিয়ালি দেবী? ওই যাই না, দেনা রে, দেনা রে ভাই। আর গয়না লিস্টটা আমার হাতে এমন ভাবে চলে আসবে। রাঙা পিসিমা, এ আবার কে? আছে আছে, আমার হাতটা এবার দে, বাক্সে ঢুকাইয়া রাখি গিয়া আর বাই করুন না। রাঙা পিসিমা, রাঙা পিসিমা, এই নিন পিসিমা আপনার সাত লহরি হার। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে বাটুল, তোমরা এতক্ষণ কার সাথে কথা বললে? কি হচ্ছে সব? বললাম তো রাঙা পিসিমার সাথে, আর যা হচ্ছে ঠিকই হচ্ছে। সবকিছু কি আর খোলা চোখে দেখা যায় কি? তাই না? হা 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 হা।